মঙ্গল আলোয় ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় এবং গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। এই মুহূর্তে খাবার আছে, খাবার প্রস্তুত করা আছে যথেষ্ট। ব্যাপক পরিমাণ খাবার আছে এবং খাবার প্রস্তুত করতে খাবার বিতরণ করা হচ্ছে। এই খাবার এইভাবেই খাবার দেওয়া হচ্ছে। এটি একটি সমাজ সেবামূলক কাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ। এটি এইভাবেই খাবার বিতরণ করা হয় মঙ্গল আলোয় ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ। খাবার বিতরণ করা হচ্ছে দীর্ঘ মানুষের মাঝে। আমরা দেখছি বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছেন তারাও এখানে আসছেন, উপস্থিত আছেন। মঙ্গলালয় ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি শুক্রবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে এইভাবে খাবার বিতরণ করা হয়। আমরা দেখছি ওখান থেকে খাবার নিচ্ছেন এবং এই পাশে খাবার বিতরণ করা হচ্ছে। প্রচার প্রসারের জন্য সবাই খাবার দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ। দেখছি যে আরো ব্যাপক মানুষ খাবার বিতরণ করা হচ্ছে। ছোট ছোট শিশু এবং বাসার থেকে আসছেন অনেক মহিলারও, যেখানে খাবার বিতরণ করা হচ্ছে। সপ্তাহে একদিন যারা দরিদ্র মানুষ আছেন তাদের মুখে হাসি ফোটানো হচ্ছে শুধু এই সংগঠনের মধ্যে। আমরা সাধারণত যারা বাসা বাড়িতে প্রতি শুক্রবার ভালো খাবার খাই, দরিদ্র মানুষ সেই খাবার খেতে পারে না, যার কারণে তাদেরকে আজকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। প্রতি শুক্রবারই মঙ্গল আলো ফাউন্ডেশনের উদ্যোগে এভাবে বিরিয়ানি খাওয়ানো হয়। আমরা এভাবে দেখছি কি নাম আপনার? জি আলী ফরাজি। কালু ফরাজি, প্রতিদিন আসেন খাবারের জন্য? গত সপ্তাহে আসছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন এখানকার খাবার পেয়ে কেমন লাগছে আপনার কাছে? অন্যান্য সময় কি খাবার পান? মানে এমন ভালো খাবার কি কোথাও খেতে পারেন বাসায়? হ্যাঁ, এই সংগঠন আপনাকে নিয়মিত খাবার দিচ্ছে না, ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি এর আগে আসছেন খাবারের জন্য? কেমন লাগে আপনার কাছে, অনুভূতি কি? প্রত্যেকটা মানুষ যদি এভাবে খাবারের ব্যবস্থা করে আপনাদের কাছে ভালো লাগবে না? আচ্ছা আচ্ছা। ওনারা সবাই খাবার পেয়েছেন, আমরা এখন দেখব খাবার পেয়েছেন যারা, নানান টাইপের মানুষদের খাবার বিতরণ করা হচ্ছে। আমরা এখন কথা বলবো। কি নাম তোমার? সাদিয়া। খাবার পাচ্ছ? খাবার পাইছো না? আচ্ছা আচ্ছা। কেমন লাগে খাবার? আর খাইছো আগে? আজকে প্রথম আসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাও। হ্যাঁ, পানি খাবেন একটা গ্লাস? আচ্ছা, আমি ব্যবস্থা করছি একটা গ্লাস, একটা গ্লাস। কি নাম তোমার? বিল্লাল। আগে খাইছো? কেমন লাগে খাবার? বাসা বাড়িতে খাইতে পারো এরকম? তোমার বাসা খাবার আছে? তাই না? নিমিতে খাবার খা, এদিকে একটা গ্লাস দেন। তো ওকে একটু পানি গ্লাসটা দে, একটু খাক পানি, না ও একটু খাক, ও পানি শুকিয়ে। এইভাবে আমরা দেখবো
পিছনে একটু পানির ব্যবস্থা করে দেন। অনেকে খাবার শেষ, খাবার খেয়ে যাচ্ছেন। আমরা দেখছি দ্বিতীয়বারও খাবার দেওয়া হচ্ছে। যাদের এর আগে খেয়েছেন, যারা দ্বিতীয়বার আবার খেতে চান, সেইভাবেই খাবার দেওয়া হচ্ছে। মঙ্গল আলোর ফাউন্ডেশনের উদ্যোগে এই খাবারটা প্রতি শুক্রবার মোহাম্মদপুরের ঠিক নদীর পাড়ে খাবার বিভাগ দেওয়া হচ্ছে, যা একটা অসাধারণ। এভাবে আগে কেউ আয়োজন করে কি না, কি নাম আপনার? বৃষ্টি না? আগে আসছেন কখনো এখানে খাবারের জন্য? এবারই আপনাকে কেউ দাওয়াত দিছে নাকি আপনি এমনি আসে খাবার পাইছেন? ভালো লাগছে না এখন? আপনি আপনার দলবল সহকারে দেখছি আসছেন। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয়বারও খাবার দেওয়া হচ্ছে। এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। লেবু লাগবে না? আচ্ছা লেবু, ওই তো দিছে তো লেবু, শেষ হয়ে গেছে, আরবার লাগবে। আচ্ছা দিবে, ওরা লেবু দিবে। আমরা দেখছি আমরা এখন কথা বলবো মঙ্গল আলো ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা তার সাথে। আপা কেমন আছেন? আপনি যে কার্যক্রম চালাচ্ছেন এটা কতদিন ধরে কী কী করছেন, কী কী কার্যক্রম রয়েছে? আমরা আসলে 2020 সালের 26 মার্চ থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। দীর্ঘ 2.5 বছর ধরে আমাদের এই কার্যক্রম চলছে। আমাদের অনেকগুলি শাখায় কাজ চলছে, তার ভিতরে একটি শাখা হচ্ছে সকলের তরে মানবের তরে। সেই শাখায় আমরা সকল অসহায় মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছি। তারই এই শাখাটি হচ্ছে সেই শাখা। আমরা আগে লকডাউনে প্রতিদিনই খাওয়াতাম, এখন সপ্তাহে একদিন শুক্রবারে এদেরকে আমরা মেহমান হিসেবে ট্রিট করি। প্রতি শুক্রবারে জুমার নামাজের পরেই আমরা এই মানুষদের সাথে ভালো খাবার শেয়ার। আজকে কি কি খাওয়াচ্ছেন? আজকে আমরা গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছি, সাথে সালাদ আর মিষ্টি দই। সাথে মিষ্টিও দিবেন? মিষ্টি দইটা দিচ্ছি। আচ্ছা মিষ্টি দই দিয়ে, আচ্ছা দারুণ দারুণ খাবার। কত লোকের আয়োজন করছেন আজকে? আজকে 400 লোকের। মানে এটা যারা জীবনে, মানে যারা প্রতি শুক্রবার, আমরা তো সাধারণত বাসা বাড়িতে ভালো খাবার খাই, কিন্তু এসব দরিদ্র জনগোষ্ঠী সাধারণত শুক্রবার তো ভালো কথা মাসেও খাবার হয় না, তাদের সেই আশাটা পূরণ করছেন আপনি। আচ্ছা আচ্ছা, আমরা আসলে ভাই দেখা যায় কি যে আমরা সপ্তাহে 5 থেকে 6 দিন ব্যস্ত থাকি, অন্তত আমরা শুক্রবার কিন্তু সবাই বাসায় ভালো খাই, বা আমাদের আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব সবাই দাওয়াত করে। এদেরকে কিন্তু অনেকেই দাওয়াত ওইভাবে করে না। তো আমাদের কথা হচ্ছে যে আমরা বাসায় বসে ভালো খাবারটা খাবো না, এদেরকে সাথে নিয়ে আমরা ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমরা এখন দেখছি আরও কারা খাচ্ছেন। যে খাবার খেয়েছেন এরপরও তারা তাদেরকে মিষ্টি দিয়ে সাদা ভাত খাওয়ানো হবে। খুব একপাশে যদিও অপেক্ষা আছে না, এরাও খাবেন। এদের যথেষ্ট পরিমাণ খাবার আছে, আমরা দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। খাবার একপাশে দিয়ে দেওয়া হচ্ছে। কি নাম আপনার ভাইয়া? রাব্বি। রাব্বি না? আগে কখনো খাচ্ছেন এখানে? আজকে প্রথম। কেমন লাগে? কি কি দিছে আজকে? মাংস দিছে তো যথেষ্ট না? আচ্ছা ভালো লাগছে, এরকম সবাই এগিয়ে আসা উচিত তাই না? আচ্ছা, এপাশে দেখলাম যে জায়গা, মানে বসার জায়গা যথেষ্ট না থাকার পরও খোলামেলাভাবে এভাবে বসছে। এভাবে পুরোটাই অন্যান্য সময় এভাবে দখল হয়ে যায়, শুধু খাবার দিচ্ছে। ছোট্ট একটা মামুনি, সেও বসছে খাবারের জন্য। কেমন লাগে, ভালো? হ্যাঁ পানি খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি কতদিন আছেন এখানে? শুধু একেভাবে আপনি ভলান্টিয়ার হিসাবে কাজ করছেন নাকি? রাজমিস্ত্রি কাজ করেন এখানে তো, ভলান্টিয়ার হিসাবে কাজ করেন মোটামুটি স্বেচ্ছায় তাই না? কেমন লাগে স্বেচ্ছায় কাজ করতে? ভালো না? আপনাকে তো ডেকে আনছেন আপনি, যে সদিচ্ছা আছেন নিজে নিজে চলে এসে এখানে সেবা দিচ্ছেন।
আমরা আরো দেখলাম যে খাবার বিতরণ করা হচ্ছে। আমরা দেখলাম যে আরো খাবার এখানে আছে, যথেষ্ট পরিমাণ খাবার এখানে রয়েছে। মাংস গুলা খেয়ে পেট রেখে দিচ্ছিল। শেষ হয়ে যাই।